মানে ঢাকার প্রাণটা ঢাকার প্রাণটা সমূহটি সব ব্যাংক বড় বড় প্রতিষ্ঠান অর্গানাইজেশন যত মানে প্রাণ কেন্দ্র বলা হয় মতিঝিলকে বাণিজ্যিক কেন্দ্র অ্যাকচুয়ালি বাণিজ্যিক কেন্দ্র কমার্শিয়াল এরিয়া বলা হয় আসলে মতিঝিলের আশেপাশে ছাপলা চত্বর আছে তো ছাপলা চত্বর হচ্ছে আমাদের মনে হয় মানে প্রতীকীর সবচেয়ে মানে জাতীয় কয়েন আমাদের কয়েনের সব প্রত্যেকটা বিষয় কিন্তু ছাপলা এবং আমাদের জাতীয় ফুলও সেই কারণে এটা অবশ্যই আমাদের একটা গর্ব বিষয় এরপরে একটু যদি আমরা মতিঝিল থেকে ডানে আসি তাহলে আমরা কিটা কমলা পড়ে রেজিস্ট্রেশন বাংলাদেশের যত যোগাযোগ মাধ্যম আমাদের আমরা জানি যে আমাদের সকল মানে সকলের বাহন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যাওয়ার জন্য সেটা কি ট্রেন সবাই আমরা পছন্দ করি ট্রেনকে আমরা অনেক গর্ব করি যদিও সেটা আমাদের অনেক ব্যাক রেজেন্ট কেন কারণ আমাদের সরকারের দোষ দিব না এটা আমাদের দোষ আমরা সিট ভেঙে ধরতেছি এই করতে এসে করতেছি তাছাড়া কমলাপুর এরিয়াটাকে আমরা এখনো পর্যন্ত মানে আবর্জনা মুক্ত করতে পারি কারণ কি সেটা হচ্ছে আমরা নিজেরাই আমাদের কমিউনিটির সমস্যা কারণ আমরা তো বললাম না যে চিপ খাচ্ছি ফেলতেছি এবং বস্তি যেটা বলা হচ্ছে বস্তির অনেক প্রবলেম ওখানে আছে কমলাপুর থেকে একটু সামনে আগায় যদি আমরা যদি আমরা যদি আমাদের কি বলবো মুগদা এরিয়ার দিকে আসি বা মতিঝিল থেকে সামনের দিকে আসি তাহলে আমরা কি পাবো আমরা পাবো একটা প্রথম দিন পাবো যেটা থাকার মধ্যে ঢুকে গেছে তার মধ্যে প্রথম উদ্দেশ্য হচ্ছে এখানে তারপরে হচ্ছে আমাদের একটা ফ্লাইওভার প্রথম ফ্লাইওভার হয়েছিল খিলগা ফ্লাইওভার আমি রাইট আই থিঙ্ক সো দেখো ফ্লাইওভার আছে তবে ফ্লাইওভার একটা সমস্যা হচ্ছে নিচে অনেক ছোট হয় দেন আমরা খিলগা খিলগা মোচাকে ছবি দেওয়ার প্রধান কারণ হচ্ছে এখন তো সবাই জানে খিলগা ফ্লাইওভার হচ্ছে ফ্লাইওভার যেহেতু হচ্ছে সেহেতু প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে রাস্তা ভাঙা চোরা পানি উঠছে সব জায়গায় আসলে ঢাকায় সমস্যাটা আছে এরপরে খিলগা থেকে যদি আমি বামে যাই তাহলে আমি পাবো মগবাজার সেম প্রবলেম অবশ্য মগবাজার আমাদের কমিউনিটিটা মানে কমিউনিটি দেন ঢাকা স্টক এক্সচেঞ্জ হয়ে আমি নেক্সট ডে জিনিসগুলা একটু কষ্ট করে Yeah.